Bismillahirrahmanirrahim. Jalalabad Association of Brazil kortika ayojito ajker ei shobar sommanito shobhapoti ebong moncho upobishito otithi bindo ebong amar pran priyo boro bhai ebong bondhugon sobaike amar boktobyer protome assalamu alaikum. Ajke amra ekhane shomobito hoyechi Jalalabad Association of Brazil purnango committee gothoner jonno. সেজন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছি ইনশাআল্লাহ আমাকে এই সভায় শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আমি আশা করি আমাদের এই সভা যথাক্রমে পরিপূর্ণভাবে শুরু হয়েছে এবং এর সমাপ্তিও সুন্দরভাবে শেষ হবে এবং একটি পূর্ণাঙ্গ একটা কমিটি আমরা আশা করি এবং এই কমিটির মাধ্যমে যাতে আমরা ব্রাজিলে অবস্থিত জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ব্রাজিল কমিটিকে মানুষের সেবা করতে পারি নিঃস্বার্থে স্বার্থের ঊর্ধ্বে এসে যাতে আমরা সবাই এই কমিটির মাধ্যমে সেবা প্রদান করতে পারি এবং কমিটিতে যারা সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য পদে যারা নির্বাচিত হবে তাদের সাথে আমরা একত্রিত হয়ে যাতে কাজ করতে পারি এবং সব দ্বিধা বিভেদ বলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সিলেটের সবাই যাতে একসাথে মিলে একটি একটি কমিটি যাতে সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারে সে আশাবাদ ব্যক্ত করি এবং এখানে উপস্থিত হওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই আমাদের এই কমিটি যাতে দীর্ঘায়ী হয় আজকে সভাপতি নির্বাচিত হবেন সেক্রেটারি নির্বাচিত হবেন এটা চিরদিনের জন্য নয় এই সভাপতি নির্বাচিত চেঞ্জ হবে ইনশাআল্লাহ আজকে যারা আছেন তারা সুসঠিক একটা পথ আমাদেরকে দেখিয়ে যাবেন তাদের এই পথ ধরে যাতে ভবিষ্যতে আরও যারা আসবে সুন্দরভাবে একটি পরিপূর্ণ সমাজ এখানে আমরা সবাই প্রবাসে আছি বাংলাদেশ থেকে বহুদূর এখানে যারা আছি সবাই আমরা পরিবারের লোকের মতন যাতে একসাথে কাজ করতে পারি দ্বিধা বিভেদ বলে গিয়ে আর সবাই সাথে সব সময় চেষ্টা করবো আমরা সবার সহযোগিতা যেখানে সাহায্যের প্রয়োজন একটা কমিটি ছাড়া একটা সাহায্য করতে অনেক একটা কমিটি হলে সাহায্যের জন্য অনেক প্রয়োজন হঠাৎ অনেক বিদেশ বাড়ি প্রবাস জীবনে আমাদের অনেক সাহায্যের প্রয়োজন হয় যখন একটা কমিটি পরিপূর্ণ থাকে তাহলে আমার এই সমস্যাগুলো খুব